আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন আপনাদের কাছে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। চেষ্টা করব একটা সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে আমি রান্না করব ল্যাম্ব। আর আপনারা তো জানেন, বিদেশে যারা মাংস কেনেন, মাংসের বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে বিক্রি হয়। তো আমি আজকে নিয়েছি নেক বা ঘাড়ের মাংস, আর এই পার্টসের একটু দাম বেশি, কিন্তু সুবিধা হচ্ছে এতে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে। আপনারা যারা ফ্যাট ফ্রি মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো। আর এই মাংসে যেহেতু ফ্যাট কম থাকে, এজন্য এই মাংসটা খেতেও একটু টেস্ট বেশি হয় অন্য মাংসের তুলনায়। মাংসটা রান্না করার জন্য আমি নিজেই একটা মশলা তৈরি করব, আর এর জন্য আমি নিয়েছি আস্ত জিরে এবং এখানে ভাজা জিরে। সেম এখানে আমি নিয়েছি আস্ত ধনিয়া এবং সাথে নিয়েছি পাউডার ধনিয়া। আর এখানে আমি 5-6টা এলাচ ফল নিয়েছি, আর এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি এবং 1টা রসুন নিয়েছি। এখানে আমি 5-6টা শুকনো মরিচ নিয়েছি, মরিচ থেকে আমি বিচি বের করে ফেলেছি। আর এখানেও আমি বেশ কয়েক টুকরা আদা রেখেছি। এখন আমি এই সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন ব্লেন্ড করার সময় আমরা এর ভিতরে একটু পানি মিশিয়ে দিব, তাহলে ব্লেন্ড করাটা খুব সুন্দর হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ মাংসটা আমার এখন রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এই মাংসের মধ্যে কোথাও কোনো সেই ধরনের চর্বি নাই, সমস্ত মাংসটাই প্রায় চর্বি ফ্রি। এখন আমি এর ভিতরে মশলা মিশিয়ে দিব। তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওখান থেকে আমি 1 কাপ মশলা, যে ঠিক 1 কাপ মশলা রেখেছি, এই মশলাটাই পুরো এর ভিতরে মিশিয়ে দিব। আর এর সাথে আমি মিশিয়ে দিব কিছু মশলা, যেমন এখানে আমি রেখেছি দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, আর সাথে রেখেছি লবণ, ঝাল এবং হলুদের গুঁড়া। এগুলো সব আপনারা আপনাদের পরিমাণ মতো মিশিয়ে দিবেন। আমি এখন মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, প্রায় 2-3 মিনিট আমি সুন্দর করে মাখানোর পরে এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ নর্মাল সয়াবিনের তেল মিশিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো মেরিনেট করতে রেখে দিব। তো আজকে আমার হাতে যেহেতু সময় নেই, আমি আধা ঘন্টা করব। তো আপনারা যদি চান তাহলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টাও মেরিনেট করে রাখতে পারেন। এখন আমি কিচেনে চলে এসেছি। আমার মাংস প্রায় মেরিনেট করার শেষের দিকে, প্রায় আধা ঘন্টা হয়ে আসছে। তো এখন আমি আমার কড়াইটা চুলার উপর দিয়ে ফেলেছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি তেল দিয়েছি। তো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো এখন আমি 1 কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা প্রথমে একটু ভেজে লাল করে নিব। আমি যে কাপে মশলা রেখেছিলাম ঠিক সেই কাপের মধ্যে আমি পেঁয়াজগুলো রেখেছি। এই যে এখন দেখুন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় লাল হয়ে এসেছে। আমি একটু লাল করে দিলাম কারণ আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আমি যখন পেস্ট করেছি সমস্ত মশলা তখন কিন্তু আমি পেঁয়াজ বেটে দিয়েছি। যেহেতু আমার একবার কাঁচা পেঁয়াজ বেটে দেওয়া হয়েছে, এই জন্য আমি এবার একটু পেঁয়াজটাকে ব্রাউন করে দিচ্ছি। এখন এর মধ্যে আমার মেরিনেট করে রাখা মাংসটা ঢেলে দিব। এই মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছিলাম, সেখান থেকে ব্লেন্ডার থেকে আমি আর কি পানি রেখেছি, ব্লেন্ডারটা ধুয়ে পানি রেখেছি, সেটাই এই 1 কাপ পানি আমি এখন এই মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়েই কিন্তু আমার মশলাটা কষিয়ে যাবে এবং আমার মাংসটাও প্রায় কষানো শেষ হয়ে যাবে। এখন আমি এই মাংসের মধ্যে এই যে একটা আস্ত টমেটো, এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে টুকরা করে দিতে পারেন।
আমি এখন এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে কয়েকটা এলাচ ফল, আমি আগে এলাচ ফল বেটে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটা ঢেকে দিয়ে কষাতে থাকব। ঢেকে দেওয়ার মানে এই না যে আমি সবসময় ঢেকেই রাখবো, আমি ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর পর এটা ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে দিব। যদি আমি একবারে ঢেকে রাখি তাহলে তলে মাংস পুড়ে যেতে পারে, এজন্য কিছুক্ষণ পর পরই আমাকে করতে হবে এটা আর কি, ঢাকনি উঠায় নেড়ে চেড়ে দিতে হবে। 40 মিনিট মতো আমি কষিয়েছি, কষানোর পরে মাংসটা এখন এই পর্যায়ে এসেছে। তো আপনারা চাইলে এখন এই মাংসটা কষানো মাংস হিসাবে খেতে পারেন, আর যদি মনে করেন যে মাংসের মধ্যে একটু ঝোল রাখবেন তাহলে এখন 1 কাপ থেকে 1.5 কাপ গরম পানি মিশিয়ে দিতে পারেন। যেহেতু আমি একটু ঝোল খেতে চাই এজন্য আমি এখন এই মাংসের মধ্যে এই যে 1 কাপ গরম পানি মিশিয়ে দিয়েছি, এবং একটু নেড়ে চেড়ে 10 মিনিট পরে নামিয়ে ফেলবো। আপনারা মাংসটাকে যেভাবে আর কি ঝোল খেতে চান ঠিক সেভাবেই পানি দিবেন, কোনো সমস্যা নেই। তো এখন 10 মিনিট মাংস হতে থাকুক, এর মধ্যে আমার মাংসটা রেডি হয়ে যাবে। এখন আমার ল্যাম্প রান্না শেষ। আমি যেহেতু এর ঘাড়ের মাংস রান্না করেছি এই জন্য এর ভিতরে এক্সট্রা কোনো তেল নাই। এই যে আপনারা দেখুন, আমি খুব ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি, মাংসের মধ্যে এক্সট্রা তেমন কোনো তেল নেই, যেহেতু মাংসের মধ্যেই তেল ছিল না আর আমি রান্নার সময় খুব পরিমাণ মতো তেল দিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।